প্রভাত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে নাতনি মেয়ে জামাই আজকে কলকাতায় আসছে, আমি একটা সময় খাওয়া দাওয়া করে একটা দেড়টার সময় বেরোবো, আমি আমি যাব ওদেরকে আনতে। আজকে রাত্রিটা থাকবো, ওরা মনে সম্ভবত হয়তো রাত্রি 8টা 9টার সময় নামবে, নিয়ে ভোরবেলায় কালকে আমরা বেরিয়ে চলে আসবো। এরকমই প্রোগ্রাম আছে, দেখা যাক আগে কী কী হয়। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি দেখেই বুঝতে পারছেন, একদম চলুন মর্নিং ওয়াকটা করে আসুন। দেখি আজ টাইম ঠিক আছে? একটু পাল্টে গেছে, ভিতরে বোঝা যাচ্ছে না, বাইরে একটু ঠান্ডা পড়েছে, পোশাকটাকে এবারে একটু আস্তে আস্তে চেঞ্জ করতে হবে মনে হচ্ছে। আজকে আমার এমনি অসুবিধা হচ্ছে না কোনো, কিন্তু হালকা একটু ঠান্ডা আছে, হাঁটার পক্ষে খুবই ভালো, তবুও প্রোটেকশনটা একটু নিতে হবে। ঘুরে আসি পরশুদিন থেকে, দেখি সকালে একটু একটু গরম পোশাক হালকা একটা পড়তে হবে। আর এই 2012 সালে তোমার দেওয়া সেই সারপ্রাইজটা আজকে কাল থেকে, কাল পরশু থেকে অনেকদিন ধরে, বেশ কাল থেকে যেন মনটা একবারে চাগিয়ে উঠেছিল। কোনোদিন তো কাউকে সেরকমভাবে বলতে পারি না আর বলিও না, মনের মধ্যে ঘুর করে, অনেক গল্পই তো করে। তাই পম্পিকে আনতে যাব বলে হঠাৎ করে কি মনে হলো যেন সেদিনের গল্পটা, তোমার সেই পম্পিকে নিয়ে আসা সেই সারপ্রাইজটা নিয়ে আজকে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে বসলাম। আশা করি তুমি এটাতে কিছু মনে করবে না, সেই বিশ্বাস আমার আছে। তাই এটা কবে রে মেয়ের বিয়ে কবে তোর? 1 তারিখে। এখন কি পয়লা অক্টোবর? ওটা দেখাও তো লাল্টু, ওকে পুজো পাল পর্বণ শেষ হবে আর সঙ্গে সঙ্গে আবার বিয়ে লেগে যাবে। হ্যাঁ ভাইপোটা হবে তারপরে 18 তারিখ, 14 তারিখ মনে হয় ভাইপোটা, দেখা যাক কি হচ্ছে। বহুদিন আগে আয়োজন করতাম, বহুদিন ছেড়ে দিয়েছি, রণজিতেই করাতাম যখন দরকার পড়তো, জেনারেলি তো আমার দরকার পড়ে না, এমনি করি, তবে বাইরে কোথাও গেলে তখন করি। দেখি আয়রন টেবিলটা কিনলাম, এখন একটু প্র্যাকটিস করি। হ্যাঁ পারবো নিশ্চয়ই, অসুবিধা তো হওয়ার কথা নয়, ঠিক আছে হচ্ছে। ঝোল কিন্দুরি ভাজা। কালকে যা সবজি এনেছিলাম ঠিক আছে নাকি মাপটা? হ্যাঁ একদম। 35 টাকায় সবজি আর এই যে দাড়ি কেটেছি, ক টাকা বলতো? কত বল, কত
বাবুর মতন গিয়ে বসলাম, এটা ভালো ওই দিকটা ভালো হয়ে গেল। ইয়েটা খুব ভালো হয় না এটা আইরন টেবিলটা, এত ছোট হালকা লড়ছে, ছোট না ছোট না এটা এরকম লড়ছে হালকা, তুলে সরিয়ে দিচ্ছি, ইয়ে করে দিচ্ছি, যা কিছু করতে পারছি। প্যান্ট ইস্ত্রি একটা সহজ, জামাটা একটু টাফ হবে, ভাঁজি করে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, একটু ঘুষে নিলাম ব্যাস, লেভেলটা তো হলো। আর এই সময়গুলো কাটবে আমার নাকি সব করো, মোটামুটি হলো নাকি? হ্যাঁ মোটামুটি না, ভালোই হয়েছে, ভালোই হয়েছে। খুলে দিলেই হলো, আমাকে যা বলবে আমাকে আমি তাই করতে পারবো। এখন যদি উনি চা চপের দোকান করতে আমার কোনো অসুবিধা নেই, দাঁড় করি দেবো, শরীরটা একটু পারমিট করে দিই, বন্ধ করো। মোটামুটি না, খুব ভালো, মানে এই বাড়িতে কেউ করতেই পারবে না এই বাড়িতে, তাহলে মোটামুটি কেন, খুব ভালো। মোটামুটি না, কতদিন পরে করছি জানিস তো, আরে আমি তো ওই আয়রন টেবিলে কোনোদিন করি নাই, বিছানায় ফেলে করলে বেশি সুবিধা হয়, এখন আর বিছানাগুলো সব বদি হয়ে গেছে, নিয়ে অসুবিধা, চৌকি থাকলে কমপ্লিট। কেমন করলাম এই যে তিনখানা, দুটো জামা, একটা প্যান্ট, একটা নিয়েছি, আর লন্ডির কাছে যেতে হবে না, ওখানে গিয়ে পয়সাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা দিয়ে আসো, নিয়ে আসো, একটা বাজে আমার আয়রন করা হয়ে গেল, এই যে আয়রন করা হয়ে গেছে, এবারে
খাওয়া দাওয়াটা সেরে নিই, নিয়ে একটু রেস্ট নেবো আধা ঘন্টা 45 মিনিট। একটু রেস্ট নেওয়ার পরে তারপর বেরিয়ে যাবো। হয় খাবার দে রে পূর্ণিমা বাদুর, চলে এসো খেতে চলে এসো। আরে তোমার গেঞ্জিটা মনে হচ্ছে খুব পছন্দ হয়, যেমন হচ্ছে না আমি তো এটা পরে যাবো না, এটা খুলে রাখবো। হ্যাঁ এখন এখন হলুদে হলুদে এই যাই, এখন এই যে ম্যাচিং ম্যাচিং পড়েছি, কিন্তু এটা আমি খুলে দেবো। এটা কালকে থেকে কালকেও মানে বিকেলে পড়েছিল, খুলে দিয়ে ওই জামাটা পরে যাবো, হয় সাদাটা হয় যেটা আইরন করলাম। সকালে তো চলে আসবো, এক জামা পরে গেলেই হয়, তবুও একটা হাতের পর জামা একটা নিতে হবে যদি বাই চান্স কিছু হয়ে যায়। তাই হবে ব্যাপার, যাই হোক খাওয়া দাওয়াটা করি। এই যে ভাত কেন্দুলি, কেন্দুলিতে তেল বেশি দিয়েছিস মনে হচ্ছে রে। আরে কেন্দুলিতে তেল বেশি নাই তো ভাজার? ও আচ্ছা, সিদ্ধ করে করেছো। আর এই মাছের ঝোল আর এই যে সবজি পটল ফটল দিয়ে সবজি, তাই তো? বেশ, তুই খাবি কখন পূর্ণিমা? বেড়ে বাটিতে বেড়ে রেখেছিস কেন? এই এখানে বসে খাবি, আমার সঙ্গে বসে খাবি। হুম, নাকে নাকে চেহারাগুলোর কি হচ্ছে? সিরিয়াসলি দারুণ ঘুমিয়ে গিয়েছিলাম। পুরো তিনটে উঠলাম, এই বাহাদুর একটু চা করে দিলো, আমি জামা প্যান্টটা ঠাকুর টুকুতে পরে নিলাম, চাটা খাই, তারপরে ঠাকুরকে প্রণাম করে এসে জুতোটা পরবো, পরে ম্যাডামকে টাটা করে বেরিয়ে পড়বো, তিনটে পাঁচে বেরোবো। পাঠাচ্ছি গুলামকে সোজা আসি, তারপরে জুতোটা পরবো। বেরোলাম, লাইট অফ করে এই আসছি, চলো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বাহাদুর তালা চাবি টানতে গেল, তালাটা মেরে তারপরে যেতে হবে। যাই হোক টাইমই যাচ্ছে, তিনটে মানে 6:30 প্রায় 7টা বেজে যাবে, পৌঁছাতে পৌঁছাতে পড়ার নেই। একটু রেস্ট হলো, একদিকে ভালো হলো, একটু রেস্টটা তো হয়ে গেছে, চিন্তা নেই। এবারে একটু দেরি হলো, অসুবিধা আনলি বেশ, চলো। জাস্ট 3:02 বাজে, এই বেরিয়ে পড়লাম, ঘন্টা 40 মিনিটের মতন ঘুমিয়েছি মনে হয় না বাহাদুর? আর একটু বেশি কি করে, 1:30 শুলাম, 1:20 হ্যাঁ তারপরে ধরো ঘুমোতে ঘুমোতে ঘুমটা তো চট করে আসে না আমার। হ্যাঁ আসবে কি আসবে না এই করতে 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 সিরিয়াসলি লাস্টলি ঘুমিয়ে গেছিলাম। এই বাহাদুর না ডাকলে হয়তো আরও 15-20 মিনিট আর একটু ঘুমটা হতো। যাই আমি একবার এসেছিলাম মিডিলে, দিদিছি তখন আপনি খুব আওয়াজ দিচ্ছেন, নাক ডাকছি, একটু ঘুমা না, খুব টায়ার্ড ছিলাম তো কি জানি এত টায়ার্ড রেস্ট কেন। যাই হোক সকাল থেকে তো রেস্ট করিনি, এই জন্যই হবে, হেঁটে এলাম ভোরবেলায় উঠে 5টার সময় উঠেছি আজকে, 5টা বাজে 5:10 উঠেছি, দিয়ে উঠে হেঁটে ফেটে এসে তারপরে টুকটাক এটা সেটা করা,
এই সময় তো পেরিয়ে গেছে, যা ঠিক আছে। এই যে চাঁদা দিলাম তো গো ওখানটায়, ওইখানে চাঁদা দিল তো, তোমাদের এইখানে আবার যা হয় দিতে হবে। বেশ বেশ বেশ, 10 টাকা দেন। এই যে এই যে এই যে লাও খুচি। হ্যাঁ আসবো আসবো, প্রসাদ প্রসাদ খাওয়াবে তো? আচ্ছা তাহলে আসবো, মনে থাকবে না তো আবার, চিনতে পারবে তো? একটু নতুন ভাবে চিন্তা ভাবনা কিছু করা যাবে ওই জায়গাটা নিয়ে, দেখা যাক। 23 তো কমপ্লিট করি, 24 আসুক, তারপরে দেখা যাবে। এই যে একদম মোটামুটি রেডির মুখেই হচ্ছে আর কি, খুব জোর কাজ চলছে। এই শক্তিগড় পৌঁছে গেলাম, দেখি একটু চাই খাবো, আর তো কিছু খাবো না। এখানটা করবে আমায় জিজ্ঞেস করে নে, চিনি ছাড়া চা করে দেবে কেটা আপনার। সেই চা খেয়েছিলাম আজও মনে আছে, চাটা ভালো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা চিনি ছাড়া হবে। বাদুর নিল মুড়ি আর আমি খেলাম চা। ও চাও তো খেলি। হ্যাঁ ঠিক আছে, মুড়ি ঠিক আছে, আর সিঙ্গারা খাবি না? বেশ ঠিক আছে চলো। প্রায় চলে এসেছি, এটা জায়গাটা নাম বটতলা, বটতলা একটা পেজে আছি। এই একটু চা খেলাম, যদিও চিনি ছাড়া পেলাম না, যার জন্য ছোটো ভাড়ে নিলাম 5 টাকাতে। কর্মকাণ্ড আপনাদের সঙ্গে দেখা দেখিয়ে দিলাম, আমরা আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি। এরপরে আমার আপডেট বা বাদুরের আপডেট আপনারা ছেলের চ্যানেল বা মেয়ের চ্যানেল চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, কাজেই আমার ক্যামেরা কিন্তু এখানে স্টক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর যদি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের গরিব জেলাকে আরও একটু আগিয়ে নিয়ে যাবেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন, লাইক করুন, ধন্যবাদ।